রানাঘাট শহরের বুকে আবারও ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকাল 10:30 নাগাদ রানাঘাট বিশ্বাসপাড়ায় তুলসী ভট্টাচার্যের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা, যার ফলে ভস্মীভূত হয়ে যায় তুলসীবাবুর বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান জিনিস। রানাঘাটের ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিনের 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে আসে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, রানাঘাটের মুখ্য পৌর প্রশাসক কৌশল দেব বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিজেপি আগুন এই মুহূর্তে আয়ত্তে, লোকাল যারা বাসিন্দা তারাও হাত লাগিয়েছে, ফায়ার ব্রিগেড এসে খুব সুন্দরভাবে আমি ফোন করার সঙ্গে সঙ্গে এসে গেছে, এসে আগুন আয়ত্তে নিয়ে এসেছে তারা। আগুন সম্ভবত আগুনের কারণ শর্ট সার্কিট, কারণ ফায়ার ব্রিগেডের যারা অভিজ্ঞ কর্মচারী রয়েছে তারাও বলছেন শর্ট সার্কিট আগুন লেগেছে। একটা গরিব মানুষের বাস ছিল ওখানে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আগুন কন্ট্রোল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। রানাঘাট শহরের বুকে আবারও ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকাল 10:30 নাগাদ রানাঘাট বিশ্বাসপাড়ায় তুলসী ভট্টাচার্যের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা, যার ফলে ভস্মীভূত হয়ে যায় তুলসীবাবুর বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান জিনিস। রানাঘাটের ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিনের 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে আসে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, রানাঘাটের মুখ্য পৌর প্রশাসক কৌশল দেব বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিজেপি আগুন এই মুহূর্তে আয়ত্তে, লোকাল যারা বাসিন্দা তারাও হাত লাগিয়েছে, ফায়ার ব্রিগেড এসে খুব সুন্দরভাবে আমি ফোন করার সঙ্গে সঙ্গে এসে গেছে, এসে আগুন আয়ত্তে নিয়ে এসেছে তারা। আগুন সম্ভবত আগুনের কারণ শর্ট সার্কিট, কারণ ফায়ার ব্রিগেডের যারা অভিজ্ঞ কর্মচারী রয়েছে তারাও বলছেন শর্ট সার্কিট আগুন লেগেছে। একটা গরিব মানুষের বাস ছিল ওখানে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আগুন কন্ট্রোল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।